হরে কৃষ্ণ। চিরাদধি মহোৎসবে আপনাদেরকে স্বাগতম। চিরাদধি মহোৎসব রঘুনাথ দাস ইনি এই চিরাদধি মহোৎসব করেছিলেন। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এখানে ছিলেন, তো নিত্যানন্দ প্রভু রঘুনাথকে দণ্ড দিয়েছিলেন যে চিরাদধি করতে। তো এইটা ষোলোই জুন শুরু হবে আর 20 জুন শেষ হবে। এর মধ্যে থাকবে আমাদের গঙ্গা সাফারি, ফুড ফেস্টিভ্যাল, শোভন উৎসব, কীর্তন মেলা আর দণ্ড মহোৎসব। হরে কৃষ্ণ।